50 আসসালামু আলাইকুম, আমি আঞ্জুম। আপনাদের সবাইকে আজকের ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন সকলে অনেক ভালো আছেন। তো ব্লগটা আসলে কালকের মানে দুপুর থেকে রাত পর্যন্ত, যেহেতু হচ্ছে আজকে বছরের প্রথম দিন আর গতকাল যা করেছি ভাবলাম সেটা একদম সাথে সাথে আজকেই আপনাদের সাথে শেয়ার করি। আর গতকাল আমি একটা ব্লগও আপলোড করেছিলাম, সেখানে বলেছি যে আমার দুপুরের পরে বাইরে যাওয়া লাগতে পারে। তো এটা হচ্ছে যে আমাদের চড়ুই ভাতির জন্য বাজারের কিছু প্রয়োজন ছিল, মানে আমরা এখানে আমি যেখানে থাকি আর কি সব আপুদের সাথে, তো ওইখানে আমরা সবাই মিলে পিকনিক করেছিলাম গতকালকে। তো হচ্ছে সেটারই কিছু শুকনা বাজার ছিল, সকালে অর্ধেক করা হয়েছে, তখন অবশ্য আমি গিয়েছিলাম না। তো এর জন্য বিকালবেলা আমি এগুলো কেনার জন্য আরেকটা আপুর সাথে গিয়েছিলাম। তো ওগুলো উনি আমাকে কিনে দেয়, আমি তারপরে চলে আসি। আর হচ্ছে আপুর একটা কাজ ছিল, উনি ওইখানে চলে গিয়েছিল। তো সব কিছু কিনে টিনে আমি বাসায় চলে আসি। বাসায় আসার পরে খালাকে অবশ্য কিছু কাজ দিয়েছিলাম, ওগুলো উনি করে রেখেছে। আর আমাদের চড়ুই ভাতির আয়োজনটা শুধু আমরা যে মেয়েরা থাকি আমাদের ফ্ল্যাটে ওনারাই, আর হচ্ছে যে চারতলায় একটা আপু থাকে আর কি, উনি সবসময় করে। তো রান্নাবান্নার শুরুটা করেছি আমরা সিদ্ধ দেওয়ার মধ্যে দিয়ে। আর এই দিকে হচ্ছে খালাকে দিয়ে এগুলো মশলা বেটে নেওয়া হয়েছে, আর পেঁয়াজও কুচি করে নেওয়া হয়েছে, আমরা শুধু রান্না করব। ডিমটাকে বসিয়ে দিলাম, আর ডিমের ভেতরে একটু লবণ দিয়ে দিচ্ছি যেন চামড়াটা ছুলতে একটু সুবিধা হয় এর জন্য। তো ডিম সেদ্ধ হয়ে গেছে, আজকে আসলে এক্সাইটমেন্টের জন্য পানি অনেক বেশি দিয়েছি, আমার এক আপু বলছিল। তো যাই হোক, চুলাটা আমি এখন বন্ধ করে দিচ্ছি। তো আপু হচ্ছে বাইরে ছিল, ওখান থেকে এসেই মুরগিটা ওনার জন্য রেখেছিলাম, উনি কেটেছে, তো এখন সেগুলো ধুয়ে নিচ্ছে। আপুর সাথে আমি তখন এই যে শুকনা জিনিসগুলো লাগলো মানে লাগতো সেগুলো আপুর সাথেই কিনেছিলাম। তো ওখান থেকে ওনার একটা কাপ ছিল সিএমএইচের ওইদিকে, ওখানে গিয়েছিল, তারপরে আসলো। এই পাতিলে কি পোলাও হবে? হ্যাঁ হবে। আচ্ছা, আমাদের তো সেরকম মানে খুব বড় পাতিল নাই, কারণ দেখা যাচ্ছে সবাই আমরা আলাদা আলাদা করে রান্না করা হয়। তো যখনই হয় তো চারতলা থেকে আপুর বাসা থেকে নিয়ে আসি, তাই না আপু? হ্যাঁ। তো আপুরাও আছে আমাদের সাথে আজকে পিকনিকে। তো প্রথমে কি রান্না করা হবে আপু? আমরা দুজনে মিলে একজন মুরগিটাকে ফ্রাই করব, আর একজন পোলাওর জন্য, আর হচ্ছে কোরমা। কোরমাটা আমরা একটু শেষের দিকে করি। আচ্ছা আচ্ছা, পোলাওটা লাস্টে করা হোক। পোলাওটা প্রথমে করলে হবে কি, দমে রাখা যাবে। ওকে আপু, আবার মানে যার সাথে কথা বলছি বা আপনারা শুনতে পাচ্ছেন, উনি হচ্ছে ফারহান আপু, উনি সবকিছু সবসময় রান্না করে, মানে আমাদের এই হচ্ছে বাসার যত মানে আমরা এর আগে পিকনিক বা কোনো অনুষ্ঠান করলে উনি রান্না করে। হ্যাঁ, তো আপুর রান্না সবারই অনেক পছন্দ, আর এর জন্য দায়িত্বটা ওনাকেই দেওয়া হয় সবসময়। আওয়ার প্লেজার। হ্যাঁ, আপু রান্না করতে অনেক পছন্দ করে, এই ডিপার্টমেন্টটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তো পোলাওয়ের জন্য চালটা মেপে নেওয়া হচ্ছে, আর চাল তো আগে ভিজিয়ে রাখতে হয় এর জন্য। তো যেহেতু ব্রয়লার মুরগি, তো এর জন্য মুরগির পিসগুলোকে আগে ভেজে নেওয়া হবে। আর আপু এটা হচ্ছে মেরিনেট করেছে, মানে করতেছে আর কি, শুধু লবণ আর হলুদ দিয়ে। এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিবে, তারপরে ভাজাভাজি করবে। আমরা হাত ইউজ করব এর জন্য, মেরিনেটটা ভালো হবে। হ্যাঁ, মানে মাখানোটা যেন ভালো হয় এর জন্য হাত ইউজ করছে।
আর মুরগির পা আপুর অনেক পছন্দ, তো ওইটা কখনো ছাড়ে না। এখানে কষ্ট করে আমি ক্লিন করছি। ওই তো একে একে মুরগিগুলো আপু দিয়ে দিচ্ছে ভাজার জন্য। তো এটা ভাজি হচ্ছে, আরো কিছুক্ষণ রাখতে হবে আপু বলল, তো আমি এর জন্য ওয়েট করছি। আর উনি পাশে আরো কিছু কাজ আছে সেগুলো করছে। আর এই পানিটাও মোটামুটি বলক উঠে আসছে, কারণ পোলাটা আগে করা হবে, পোলা আর মুরগি দুটা একসাথে চলবে রান্না, তারপরে ডিমের ব্যাপারটা দেখা হবে। আর এদিকে হচ্ছে যে আমাদের অনেক দেরিও হয়ে গেছে, কারণ আপু বাইরে গিয়েছিল এর জন্য। তো আপু এগুলোকে উল্টিয়ে দিচ্ছে। মুরগিগুলো ভাজতে অনেক সময় লাগবে আপু, একটু সময় লাগবে। হ্যাঁ, আমরা 12টার আগে মানে রান্না খাওয়া শেষ হয়ে হয়, কারণ ছাদে যেতে হবে আমাদের আবার। চলো আমরা গরম পানিতে নামিয়ে ফেলি। ওকে, এরপর আমরা পোলাও, এখন পোলাওয়ের বেরেস্তা করা হবে আর কি। পোলাওয়ের বেরেস্তাটা মুরগি ভুনাতেও একটু লাগবে, এর জন্য একটু বেশি করেই করেন। এটা একটু নতুন পেঁয়াজ, হ্যাঁ, বেশি পুরোনো পেঁয়াজটা হলে বেরেস্তার ফ্লেভারটা এবং কালারটা অনেক ভালো ভালো হয়। বুঝতে পেরেছি, এখন দিয়ে দেন আপনি। দেখেন আপু ইয়াতে লাগবে না, এটা রেখে দিচ্ছি আমরা কোরমার জন্য। আর বেরেস্তাও কি ওই ভুনাতে দিয়ে ইয়া দিতে হবে? ও, বাটাও আছে তো, বাটা ইউজ করছি। ও হ্যাঁ, পেঁয়াজ বাটাও আছে। হ্যাঁ, এগুলো এখন হয়ে গেছে, উঠিয়ে ফেলছে, তারপরে আরও আছে, এগুলো দিতে হবে। আর আমি এগুলোকে নাড়ানাড়ি করছি, মানে বেরেস্তার জন্য যা করতে হয় আর কি, ধৈর্য নিয়ে নাড়তে হয়। আর আরেকবার যে মুরগিগুলো ছিল এগুলো দেওয়া হয়েছে পাশে। আর ওই তো আমরা কিচেনের যে জানালাটা, এটা দিয়ে দেখতে পাচ্ছি যে মানুষের ফানুস উড়ানো শুরু হয়ে গিয়েছে। একটা বিশেষত্ব আছে বাড়িটার, সেটা হচ্ছে অকেশনালি ওদের লাইট জ্বালায়। হ্যাঁ, লাইটগুলো, কোনো অকেশন বা কোনো স্পেশাল কোনো কিছু হইলে, স্পেশাল ডেতে ওরা, স্পেশালি 31st এই আমি, হ্যাঁ, সব সময় এই লাইটগুলো জ্বালায় ওরা। তো আপু তো হচ্ছে যে মুরগিটা ভাজতেছে, প্লাস পোলারও কাজ চলতেছে, মানে বেরেস্তার। আর এর ভেতরে আমি হচ্ছে যে ডিমগুলো সেদ্ধ করেছিলাম এগুলো ছিলে নিচ্ছি, যেন খুব তাড়াতাড়ি হয়। আগে বলেছি আজ যে আমাদের অনেক দেরি হয়ে গিয়েছে এর জন্য। তো এর মধ্যে তো আদা রসুন বাটা ছিলই, আর হচ্ছে পেঁয়াজ বাটা, এরপরে আপু হচ্ছে জিরা বাটা, সরি জিরা গুঁড়া, আর হচ্ছে যে মিষ্টি মরিচ গুঁড়া দিছে না, এটা কই থেকে আনা? হাট হাজারি থেকে। হ্যাঁ, ওই রিমা আপু অর্ডার করেছিল একটা পেজ থেকে। আর এখন হচ্ছে যে এগুলা কি দিলেন আপু? গরম মশলার থেতলা থেতলা করে দেওয়া হয়েছে এর মধ্যে। আর এখন হচ্ছে যে একটু হলুদ গুঁড়া দেওয়া হচ্ছে। হ্যাঁ, মানে দেওয়া হয়নি এর আগে এর জন্য। আপু চুলাটা এখন একটু বাড়ায় দেন। হ্যাঁ, আর একটু তেল দিতে হবে। হ্যাঁ আপু, অনেক তেল কিন্তু দেওয়া হয়েছিল অলরেডি, আর মুরগিরও তেল বের হয় না। আর মশলাটা ভালোভাবে কষে নেওয়ার পরে ভেজে রাখা মুরগিগুলো দেওয়া হয়েছিল। আমরা আসলে খুব তাড়াতাড়ি করছিলাম, যেন রান্নাটা দ্রুত শেষ করে আমরা খাওয়া দাওয়ার পর্বটাও মিটিয়ে তারপরে ছাদে যেতে পারি, কারণ খাওয়ার পরে একটু রেস্টেরও প্রয়োজন আছে। আমরা খাওয়া দাওয়া করেছিলাম অবশ্য চারতলায় গিয়ে, মানে আপুর বাসায় সবাই একসাথে। আর হচ্ছে যে ভাইয়া অনেক ভালো কেক বানায়, তো উনি সবার জন্য কেক বানিয়েছিল। আর কোরমাটা অবশ্য শেষে আমি করেছিলাম, আমার চ্যানেলে একটা কোরমার ভিডিও আছে, আমি লিঙ্কটা এটার সাথে অ্যাড করে দিব এই ভিডিওর সাথে। আর আপু হচ্ছে যে কাবাব করেছিল আমাদের জন্য। আর এই তো হচ্ছে খাবার দাবার আমাদের, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আর অনেক মজাও হয়েছিল গতকালকে।
আর হচ্ছে যে এই বছরটা সবার জন্যই অনেক কষ্টের ছিল, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ মানে আজকে এই পর্যন্ত বেঁচে আছি বা সব কিছু ঠিকভাবে চলছে, এই সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আর সব নেগেটিভ জিনিসের মধ্যেও কিছু পজিটিভিটি থাকে, আসলে আমাদের সবসময় উচিত সেই নেগেটিভের পাশে যেই সব মানে খারাপ জিনিসের সাথেও ভালো কিছু থাকে আমাদের সবসময় সেই জিনিসটাই মাথায় রাখা উচিত। তো 12টার আগ দিয়ে এরকম ফানুস, তারপরে পটকা, সব কিছুর শব্দ বেড়ে যাচ্ছিলো ক্রমান্বয়ে, মানে 12টা যত দিকে আগাচ্ছিল ঘড়ির কাঁটা 12টার দিকে, ততই ফানুসের সব ফানুস উড়ানো প্লাস পটকার শব্দ বাড়ছিল। আর এখানে একটা ফানুস পড়েছে, অবশ্য ভয়ও লাগে আর অনেক কেয়ারফুলি আসলে এগুলো করা উচিত, কারণ একটা অ্যাক্সিডেন্ট হইতে কিন্তু সময় লাগে না। তো আমরা একটু ফানুস উড়িয়েছিলাম। মাকে বলতো সে কথা, হবে মানুষের মতো মানুষ লেখা ইতিহাসের পাতা, নিজ হাতে খেতে পারতাম না। বাবা বলতো ওরে খোকা, যখন আমি আর থাকবো না কি করবি রে বোকা, এত রক্তের সাথে রক্তের নাটা না। আমার কত চেনা সে কি জানো না, না না নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম, নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম, মদি লাগি পরবাসী হইলাম মোহ। আমি এখন একটা শব্দ দিয়ে গান করি না, মন শুধু মন ছুঁয়েছে ও সে তো মুখ খোলেনি, ও হো 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 সুর শুধু সুর তুলেছে অন্তরে, আমার মনের নম্বর পড়া রয়েছে হাইরে সারিং বাড়ির ঘরে, পথ ধরিয়া আমি কত গেছি জইলা। এবার আমারটা, এবার হাত পেতেছে চাঁদ ধরিতে চাই, বামুন কি আর হাত বাড়ালেই চাঁদের দেখা পাই, এক পা এলো মিশিল রাতে লিরো বলম বলম হে, এই তো রাহুলের মনে আছে, তো আমরা আমাদের মতো করেই কালকে রাতে একটু মজা করার চেষ্টা করেছিলাম। তো ছাদ থেকে আবার আপুর বাসায় গিয়েছিলাম কেকটা খাওয়ার জন্য। তো কেক খেয়ে টেয়ে আরও কিছুক্ষণ গল্প টল্প করে আমরা আমাদের বাসায় চলে আসি, মানে ছয়তলায়। তো আমার ভিডিওটা একদমই শেষের দিকে, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ব্লগটি আমি শেষ করে দিচ্ছি, আশা করছি দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।